মাত্র 80,000 টাকা দাম, মানে কাটার দামে, মানে লোহার এসজি মোটরে আপনার টাকায় বিক্রি হয় না, ভালোবাসায় বিক্রি হয়ে যায়, যার কারণে আপনার কাজ করে দেয়। 2018 গাড়ি এটি। আচ্ছা এটা হচ্ছে আপনার 90,000 টাকা দাম আছে। তাহলে কাজ করাবে কে? কাজ করাবেন আপনি, পয়সা দেবো আমি। 30,000 টাকা রাউন্ড করবেন, এই গাড়ি আপনার হয়ে যাবে। এসি গোল্ড টাটা এসি গোল্ড। আপনি দু পাঁচ জায়গায় ঘুরে তারপরে আসবেন, যদি আপনি খারাপ না খান ভালোর মর্ম বুঝবেন না। এই গাড়িটা মাত্র 6 মাস 10 দিন বয়স, চেক করে দেখে নিতে পারেন। 2025 অবধি পেপার ওকে আছে। পরে গাড়িও সেম দেখতে পাচ্ছেন, টাটা ইন্ট্রা ভিটেল। আমরা বিজনেস করতে বলেছি, বুঝেছেন, বদনাম করতে বসিনি। পরে গাড়িটি দেখতে পাচ্ছেন, টাটা ইন্ট্রা ভিটেল। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটি পুরোনো গাড়ির নতুন কালেকশন নিয়ে। তাই আজ আবার চলে এসেছি আপনাদের জন্য আবার সেই আপনাদের চেনা পরিচিত কার ডিলার এসডি মোটরস। আর আপনারা জানেন এসডি মোটরসে আপনারা গাড়ি তো পাবেন, তার সাথে আপনারা ভালোবাসাটাও পাবেন। চলুন আমরা এসডি মোটরসের ওনারকে ডেকে নিব এবং ওনার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে ওনার কাছে যে সমস্ত স্টক রয়েছে, কেমন কন্ডিশনে রয়েছে এবং কী কী দাম রয়েছে সংক্রান্ত সমস্ত তথ্য ওনার কাছ থেকে জেনে নেব। চলুন প্রিয় দর্শকরা, এসডি মোটরসের ওনারকে পেয়ে গেছি আমরা এবং দাদার কাছ থেকে আমরা সমস্ত তথ্য নিয়ে নিব। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, ভালো আছি। শুরু করি, কাজের কথা বলি। হ্যাঁ কাজের কথা বলি, আপনি যে গাড়িগুলো যে আগে যেগুলো দেখেছেন তার মধ্যে বেশিরভাগ গাড়ি বেরিয়ে গেছে, সেগুলো বেশিরভাগ বেরিয়ে গেছে। মোটামুটি ধরুন আপনাকে 30-30টা গাড়ি দেখান, তার মধ্যে হয়তো আপনার 22-23টা বেরিয়ে গেছে। আবার নতুন স্টক আছে এসছে, আবার এগুলো বেরিয়ে যাবে, আবার এসছে, বুঝছেন। আমার কাছে গাড়ির কম নেই, আমার কাছে প্রত্যেক মাসে ফাইন্যান্স কোম্পানিরা 8,000 থেকে 8,500 গাড়ির লিস্ট দেয়। তো এবার গাড়ি দেখুন, ঠিক আছে তাহলে শুরু করা যাক। প্রথমে গাড়ি দেখতে পাচ্ছেন, অত্যন্ত জনপ্রিয় গাড়ি এসি গোল্ড টাটা এসি গোল্ড। গাড়িটা দেখে নিন একটু, তারপরে গাড়ির ব্যাপারে আমরা তাদের কাছ থেকে আমরা শুনে নেব। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কাঠের ডালা করা রয়েছে এবং কালারটা অরিজিনাল কালার নেই, ডুপ্লিকেট কালার করা রয়েছে। কিন্তু যে কালার পরে কিন্তু খুবই মানে একেবারে অরিজিনাল মতোই একদম খুব দামি কালার রয়েছে। কালারটা এই কারণে করতে হয়, আপনাকে পেপার ওকে নিতে হলে তাহলে কালার হবে, আর যদি আপনি পেপার ফেল গাড়ি নেন তাহলে অরিজিনাল পেপার অরিজিনাল কালার পাবেন। কেন, 2 বছর পরে আপনার আরটি অফিসার দেখে ফিটনেস করার জন্য। আপনি যদি গাড়ি লাইনে লোক হন তাহলে আপনি স্বাভাবিক জানেন যে ফিটনেস আপনাকে মাস্ট করতেই হবে এবং আরটি অফিসার দেখবেই, যার কারণে কি হবে আপনি এখানে রং বডি করাতে হবে, গাড়ির কোনো দাগ দুগ থাকলে আরটি অফিসার পাস করবে না, পাবেন। একটাই কারণ হচ্ছে সেগুলো গাড়ি কাজকর্ম করিয়ে আরটি অফিসার দেখে পাস করে দেয়, তবে 2 বছর করে পেপার হয়, ঠিক আছে। এটা দেখলে 2019 গাড়ি, আচ্ছা হল পেপার ওকে 2025 অবধি মনে আছে। হ্যাঁ এসজি মোটর একটাই, আপনি পেপার তো 2025 ওকে এবং 2025 অবধি এখন চলছে। আর যদি যখন 24-এর ফটো তুলবো তাহলে 24-এ দেখলে আপনি 26-এর পেপার পাবেন, ঠিক আছে। এর দাম হচ্ছে আপনার 2,80,000। 2019 মডেল 2,80,000 টাকা আস্টিং প্রাইস রাখা হয়েছে। এবং আপনারা যদি আসেন গাড়ি ফিজিক্যালি দেখেন তাহলে দাদার সাথে হয়তো কম্প্রোমাইজে খুব একটা অসুবিধা হবে না, অবশ্যই আপনার এই গাড়ি লোনেও হয়ে যাবে। আপনার 2,50,000 টাকা লোন করে দেবো, 2,50,000 টাকা লোন হয়ে যাবে আপনার। তাহলে ডাউন হচ্ছে কত? 30,000 টাকা ডাউন করবেন, এই গাড়ি আপনার হয়ে যাবে। এরকম হয়েছে 10,000 টাকা ডাউন করে অনেক ডাউন পিছিয়ে জিরো ডাউন পেমেন্টে গাড়ি হয়ে যায়। আচ্ছা চলুন পরে গাড়িটা দেখে নিন। এইটা হচ্ছে আপনার 2019 গাড়ি, 2019 গাড়ি, সেম মডেল। এই গাড়িটা এই গাড়িটা সেল হয়ে গেছে, এইটা আপনার ভিডিও দেখে এ চলে গেছে আপনার জঙ্গলমহল। আচ্ছা ভিডিও দেখে জঙ্গলমহল চলে গেছে, ফাইনান্স হয়ে গেছে, চলে গেছে এবং এই গাড়িটি গেছে মেদিনীপুর জঙ্গলমহলে। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, পরে গাড়ি অত্যন্ত জনপ্রিয় গাড়ি টাটা ইন্ট্রা ভিটেল। অর্থাৎ জেনাদের হয়তো ছোটোখাটো ব্যবসা করছেন এবং গাড়িটা হয়তো ভালো চাইছেন একটা যে প্রাইভেট কারের মতো ফিল করাবে, তার জন্য আপনার জন্য এই গাড়িটি টাটা ইন্ট্রা ভিটেল 2021 গাড়ি, ওয়াল পেপার ওকে 2025 অবধি। গাড়ি এসে চালিয়ে দেখে নিয়ে তারপরে আপনি ফাইনাল করবেন, আর যদি কোনো গাড়ির কাজ থাকে তাহলে কাজ করাবে কে? কাজ করাবেন আপনি, পয়সা দেবো আমি। আচ্ছা এটা কত মডেল আর প্রাইসটা? 2021 গাড়ি, 2021 গাড়ি প্রাইস আছে 3,80,000, আপনার 3,30,000 থেকে 3,30,000 টাকা ফাইনান্স করে দেবো। পরে গাড়িও সেম দেখতে পাচ্ছেন, টাটা ইন্ট্রা ভিটেল। গাড়িটা দেখে নিন একটু, তারপর গাড়ির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে আমরা শুনে নেব। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে এবং এসডি মোটরস মানেই গাড়ির প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব ভালো আপনার পাবেন, এখান থেকে খুব ভালো পাবেন এবং তার সঙ্গে পেপার ওকে পাবেন। আপনি দু পাঁচ জায়গায় ঘুরে তারপরে আসবেন, যদি আপনি খারাপ না খান ভালোর মর্ম বুঝবেন না, ঠিক আছে। আগে আপনি দু জায়গায় ঘুরুন,
আর যাই ঘুরুন তাহলে খারাপ আর ভালো মর্ব দুটো বুঝবেন, ঠিক আছে? টক আর ঝাল দুটোই যদি খান তাহলে বুঝতে পারবেন ঝালের কি মর্ব আর আর মিষ্টির কি মর্ব। এটা কত মডেল দাদা? এটা 2021-এর 2020-এর গাড়ি, BS4 2020 ফেব্রুয়ারি মাসের গাড়ি। এর প্রাইস 3,80,000। এর প্রাইস 3,80,000। চতুর্দিকে ঘুরে তারপর আমরা দাদার কাছ থেকে জেনে নেবো। গাড়ি দেখতে পাচ্ছেন ডালা খুব ভালো রয়েছে, ডালা কালার করা রয়েছে, একেবারে পুরোনো গাড়ি পাচ্ছেন কিন্তু আপনি ডালাটা পেয়ে যাচ্ছেন নতুন। তার সাথে টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, টায়ারগুলো খুব ভালো রয়েছে। 2021-এর গাড়ি আছে, আপনি নতুন গাড়ির থেকে ভালো, আপনার নতুন গাড়িতে আপনি রেডিয়াল টায়ার পাবেন। আচ্ছা, সেই সেই টায়ারে কিন্তু আপনার লোডে চলবে না, ও উড়ে যাবে। এতে লাইলন টায়ার আছে, লাইলন টায়ার, যেটা আপনার নতুন গাড়ি কিনে চারটে টায়ার লাগাতে হয় সেই টায়ার লাগাতে হবে না আপনার লাগে। গাড়িতে যদি আপনার মনে হয় ফিজিক্যালি এসে যদি আপনার মনে হয় যে গাড়িতে টুপিটাকে হয়তো কোনো কাজ করাতে হবে, সেক্ষেত্রে কাজ করাবেন আপনি, পয়সা দেবো আমি দাদা। এই মডেলটা এবং দামটা জেনে নিচ্ছি দাদার কাছ থেকে। এটা 2021-এর গাড়ি আছে, আপনার 2025 অবধি পেপার ওকে আছে, আর দাম আপনার 3,80,000। 3,80,000 আপনার ভিটেন যত আছে যেটা আপনার ইচ্ছা যেটা পছন্দ করবেন, চার পাঁচখানা ভিটেন আছে, যেটা আপনার সব 3,80,000 করে, যেটা আপনার ইচ্ছা সেটা নিয়ে চলুন। এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নেবো। পরে গাড়িয়ে দেখতে পাচ্ছেন, হয়তো ছোটোখাটো হয়তো ব্যবসা করছেন, জলের জার ব্যবসা করছেন কিংবা সিলিন্ডারি হোম ডেলিভারি করবেন, এসব গাড়ি কিন্তু তার পক্ষে খুবই ভালো। তো গাড়ি এটা হচ্ছে, এটা এসি গাড়ি, টাটা এসি গাড়ি, এসি এইচটি। আচ্ছা, টাটা এসি এইচটি গাড়িটা একবার দেখে নেন। ৩,২০,০০০ দাম আছে, 3,00,000 লোন পেয়ে যাবেন। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নেব। এটাও হচ্ছে আপনার টাটা এসি এইচটি, এটাও, হ্যাঁ এটাও 2019-এর গাড়ি। এইটা আমাদের লোকাল গাড়ি আছে, 12-7 নম্বর, এইটা 10,000 অর্থে দাম বেশি আছে। গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই ভালো রয়েছে, টায়ারগুলো খুব ভালো রয়েছে, খুব একটা খারাপ নেই। এমআরএফ এর টায়ার নিয়ে গিয়ে হয়তো আপনি ভাববেন কি যে কিছু চেঞ্জ করতে হবে গাড়ির, সেরকম হয়তো কন্ডিশন হবে না আশা করি। যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন আপনি, পয়সা দেবো আমি দাদা। চলুন এই গাড়িটির ব্যাপারে এবার আমরা শুনে দিচ্ছি। খুবই ভালো, প্রত্যেকটা গাড়িতে আপনারা খুব অল্প ইনভেস্টমেন্ট করতে চাই যেটাই গাড়ি নেন না কেন। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, এটি টাটা ইন্ট্রা V30। গাড়িটা দেখে নেন, গাড়ি দেখে মনে হচ্ছে আপনার অবশ্যই যে গাড়িতে অবশ্যই কাজ রয়েছে, কিন্তু কাজ চলছে এখনো, গাড়ির কমপ্লিট হয়নি যেহেতু, ওই জন্য গাড়িটা পেছন থেকে দেখানো হচ্ছে। গাড়ির যখন কমপ্লিট হয়ে যাবে আপনি দেখে হয়তো বুঝতে পারবেন না যে এটি সেই গাড়ি রয়েছে। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা হচ্ছে 2023-এর গাড়ি, 2023-এর গাড়ি। আমি যখন এনেছি আপনার 6 মাস বয়স ছিল, এখন 6 মাস 10 দিন হয়ে গেছে। এটার রং টং করাবে কেন, ডালা হাই হবে, বুঝেছেন? এই যে ডালা দেখতে পাচ্ছেন কোম্পানি আপনাকে দিচ্ছে এইটু, এতটা দেবে, কিন্তু এতে তো আপনার মাল পুষাবে না, যখন এটা হাই করতে হয়, এটা হাই করে রং করানো হবে বলে, যার কারণে আপনাকে গাড়িটা দেখানো হচ্ছে না পুরো, ঠিক আছে? গাড়িটা নাম্বার মেরে দেখে নিতে পারেন, এই যে নাম্বার আছে দেখে মেরে দেখে নিতে পারেন। গাড়িটা মাত্র 6 মাস 10 দিন বয়স, ঠিক আছে? 2023-এর গাড়ি পাবেন না আপনি, নতুন কিনতে গেলে এটা আপনাকে 8,45,000 দাম নতুন কিনতে গেলে, নতুন কিনতে। কিন্তু আমি কতই দেবো, কত নেবেন এটাকে, আপনাকে আমি 5,90,000 দিয়ে দেবো। 5,90,000 অল কমপ্লিট, আপনাকে পুরোটা কমপ্লিট করে দিয়ে দিবে দাদা, 5,90,000 দাম নেবে। এসজি মোটরে আপনার টাকাই বিক্রি হয় না, ভালোবাসাই বিক্রি হয়ে যায়, যার কারণে আপনার কাজ করিয়ে দেয়, ঠিক আছে? এই গাড়িটি দেখে নেন এবার, এটি হচ্ছে টাটা কি এস গোল্ড নাকি? টাটা এইচটি, এটি হচ্ছে টাটা এইচটি, 2017-এর গাড়ি, 2017-এর গাড়ি। গাড়িটা একবার দেখে নেন তারপর আমরা দাদার কাছ থেকে আমরা জেনে নেব। গাড়ি ফ্রেশ গাড়ি আছে, গাড়ি অল পেপার 2025 অবধি ওকে আছে। আচ্ছা, এর দামও কম আছে, এটার দাম আছে আপনার 2,20,000, 2,20,000 টাকা, 2017-এর গাড়ি, অল পেপার 2025 অবধি ওকে, 2025 অবধি পুরো পেপার ওকে পাবেন। নাম্বার মেরে দেখে নেবেন, যে কোনো গাড়ি আমি যে মুখে কথা বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাকে,
আপনি গাড়ির নাম্বার কি বলছে, গাড়ির গাড়ি কি বলছে সেটা শুনুন। এবং এটা প্রাইস কত রাখা আছে দাদা? 2,20,000। 2,20,000 টাকা। টেবিলে বসলে একটু কম বেশি করে দেবো। এটা কি ফাইন্যান্স হবে? হ্যাঁ ফাইন্যান্স হবে, এটা আপনি 1,80,000 টাকা 70-80,000 টাকা ফাইন্যান্স পাবেন। মাত্র 2,20,000 টাকা দাম রাখা আছে এবং আপনি ফাইন্যান্স পেয়ে যাবেন প্রায় 1,80,000 থেকে 1,70,000। আপনাকে অবশ্যই এসডি মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন এবং এসডি মোটরসে আপনি যদি আসেন অবশ্যই আপনি কম টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারেন। চলুন এরপরে কি গাড়ি সেটা দেখে নেবো। এবার এইটা হচ্ছে আপনার মহিন্দ্রা সুপ্রো মিনি ট্রাক, ঠিক আছে। এটাও 2017-র গাড়ি। 2017-র গাড়ি, হুম। এর 2025 অবধি এরও পেপার ওকে, নাম্বার মেরে আপনি দেখে নিতে পারেন, চেক করে দেখে নিতে পারেন। 2025 অবধি পেপার ওকে আছে, আপনার ডালা বডি দেখতে পারেন, ঠিক আছে। গাড়ি একটা ফ্রেশ গাড়ি, এর খুব ভালো গাড়ি, মাইলেজ 22 তো মাইলেজ পাবেন, মাইলেজ 22 পেয়ে যাবে মাইলেজ, হুম। আর লোডে হলে আপনি 18-19 পাবেন, কিন্তু আপনি খালি গাড়িতে হাইওয়েতে 20-22 মাইলেজ পেয়ে যাবেন এই গাড়ি। মহিন্দ্রা সুপ্রো মিনি ট্রাক খুবই জনপ্রিয় গাড়ি এবং খুব কম খরচের গাড়ি, একদম মানে গরিবের গাড়ি যাকে বলা হয়, মানে খুব কম খরচ দিয়ে আপনি এই গাড়িটা মেনটেন করতে পারবেন। এবং এটির দামটা আমরা জেনে নিচ্ছি দাদা, এই গাড়িটার দাম হচ্ছে 2,40,000। আচ্ছা, এটা ফাইন্যান্স পেয়ে যাবেন 1,70,000-80,000 টাকা ফাইন্যান্স পেয়ে যাবেন। এবার টেবিলে বসলে একটু কম বেশি করে। আচ্ছা, পরে গাড়ি আবার দেখতে পাচ্ছেন একটু হাই লেভেলের গাড়ি, ইন্ট্রা V30। 2000 কমার্শিয়াল হতে পারে কিন্তু এটি কিন্তু একেবারে প্রাইভেট ফিল করাবে আপনাকে। আপনি যখন গাড়ির ভিতরে বসবেন আপনাকে সবসময় রয়্যালি মানে ফিল করাবে। কালার দেখতে পাচ্ছেন, কালার একেবারে অরিজিনাল কালার রয়েছে এবং এটি BS6 গাড়ি রয়েছে, তাই তো? BS6 2021-এর গাড়ি, 2021-এর গাড়ি আছে। V30 নাম্বার প্লেট দেখে নেন, নাম্বার প্লেট মেরে দেখেন। লোক বলেরো পিকআপ বিক্রি করে বা এক্সচেঞ্জ করে আপনারা V30 নিচ্ছে, V30 নিচ্ছে, ঠিক আছে। 2021-এর গাড়ি, আপনার 2025 অবধি পেপার ওকে এরও, ঠিক আছে। এর দাম হচ্ছে আপনার 5,80,000। 5,80,000 এটা 5,00,000-5,50,000 লোন পেয়ে যাবেন, 5,00,000-5,50,000 টাকা লোন পেয়ে যাবেন। আর আপনারা যে দেখছেন এই মুহূর্তে কাস্টমার এসছে এই গাড়িটি দেখছে, হয়তো হয়ে যেতে পারে না এসজি মোটরে, এমনিতে আপনি আজ ভিডিও ছাড়ছেন, পরের ভিডিওতে আপনার এইসব গাড়ি আর দেখতে পাবেন না। এসজি মোটরে একটা এই আছে, বুঝছেন। অনেকে বলছেন যে আপনার ফোন আমার কাছে দুটো ফোন, দাদা ভিডিওতে দেখছি একরকম, এসে দেখছি একরকম। আমি বলছি দাদা স্ক্রিন শট মারে রাখুন, আসবেন স্ক্রিন শট দেখাবেন, ঘাড় ধরে গাড়ি নিয়ে চলে যাবেন, ঠিক আছে। দাদা স্ক্রিন শট আপনি দেখিয়েছেন, আপনার ফোনে দেখেছি স্ক্রিন শট, দেখুন এই রেট দিয়েছেন আর এই পেপার বলেছেন, পেপার এই দিন আর গাড়ি এই দিন, আমার ঘাড় ধরে নিয়ে যাবেন। আমরা বিজনেস করতে পড়েছি, বুঝছেন, বদনাম করতে বসিনি। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে এসছে এক দাদা ভাই, উনি বহরমপুর থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে গাড়ি দেখতে এসছে এবং উনি বলবেন যে উনি ভিডিওতে যে গাড়িটা দেখেছিলেন অরিজিনালি কি উনি মানে ফিজিক্যালি তাই দেখছেন কিনা। হ্যাঁ, অরিজিনালি যা দেখেছিলাম তাই দেখছি গাড়ি। আরও আমি এই দাদার চ্যানেল থেকে এসেছি, গাড়ির কোয়ালিটি খুব সুন্দর আছে। হ্যাঁ, কেউ যদি নিতে চান তা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কোথা থেকে এসছেন? আমি দাদা এসছি মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। আপনারা শুনতে পেলেন, এরপরে দাদা গাড়ি এই গাড়িটি দেখছে দাদা এবং সে দাম দর হতে ওটা পরে কথা, আশা করি মনে হয়ে যাবে। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা আবার দেখে নেব। পরে গাড়ি আবার দেখতে পাচ্ছেন টাটা AC HT, গাড়িটি দেখে নেন একবার, তারপর গাড়ি সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে শুনে নেব। গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির স্পেসটা একটু কম, খুব ঘন গাড়ি রাখা আছে যার জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। সামনে থেকে আপনারা দেখে বুঝতে পারছেন গাড়ি তো হয়তো টুকিটাকে যেমন ওই সব কিছু না, ওই সব আপনি দেখে যা লাগবে আপনি লাগিয়ে নেবেন, পয়সা দেবো আমি। আচ্ছা ঠিক আছে, একটা যে কোনো গাড়ি কাজ করাবেন আপনি, পয়সা দেবো আমি, ঠিক আছে। এটা হচ্ছে 2017-র গাড়ি, এটা 2017-র গাড়ি, এটারও আপনার সব ট্যাক্স ইন্স্যুরেন্স পলিসি সমস্ত ওকে, কিন্তু অনেকে বলেন একটা পেপার ফেল, তো ওনাদের উদ্দেশ্যে রেখে আমি একটা গাড়ি রেখে দিয়েছি, ওই একটা পেপার ফেল। আচ্ছা ঠিক আছে, এর দাম হচ্ছে আপনার 1,60,000। 1,60,000 আরও কম বেশি করে দেবো। আচ্ছা, কত মডেলের এটা? 2017-র গাড়ি, 2017-র গাড়ি, 1,60,000 টাকা দাম রাখা আছে, AC HT। এবং আপনারা যদি অন টেবিলে বসেন ফিজিক্যালি দেখেন গাড়িটি দেখে হয়তো আরও কিছু কম হয়ে যাবে। AC HT HT গাড়ি পাওয়া যায় না, বুঝেছেন। একটা টোটো নিতে গেলে আজকাল মার্কেটে প্রায় 1.5-2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। গাড়ির কোনো কাজ থাকলে কাজ করাবেন আপনি, গাড়ি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির যদি কোনো কাজ থাকে, এ না যে দাদা এত কম দামে দিচ্ছি গাড়ি খারাপ আছে, ইঞ্জিন খারাপ, এই গিয়ার বক্স এই সেই, না যদি কোনো খারাপ থাকে গাড়ি কাজ করাবেন আপনি, পয়সা দেবো আমি, ঠিক আছে। ঠিক আছে, চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নেব।
পরে গাড়ি দেখতে পাচ্ছেন বিশাল বড় গাড়ি একটা, তো এই গাড়ির কন্ডিশনটা কি দাদা? এটা 16 চাকা গাড়ি, 2022 এর গাড়ি। 2022 এর গাড়ি, আচ্ছা। এর দাম ছিল আপনার 34 লাখ। 34 লাখ। কিন্তু গাড়িটা বুক হয়ে গেছে। গাড়িটা ফাইনালি বুক হয়ে গেছে। বুক হয়ে গেছে। দেখে নিন, এরকম কন্ডিশনে যদি আপনাদের গাড়ি প্রয়োজন হয় তাহলে দাদার সাথে যোগাযোগ করে নেবেন আপনারা। ওকে, কন্ডিশন রয়েছে এবং গাড়িটি কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। এবং আপনাদের কাছে যদি সব গাড়ি আছে আপনারা চালাতে পারছেন না, বিক্রি করতে পারছেন না, আমার কাছে এক্সচেঞ্জও হয় প্লাস আমি সেলও আমি কিনেও নেই। সুন্দর অফার দিল দাদা। আপনাদের কাছে যদি কোনো গাড়ি থাকে এবং আপনারা হয়তো কোথাও সেল করতে পারছেন না, সেই গাড়িটি আপনারা দাদার সাথে কথা বলে এখানে এক্সচেঞ্জও করাতে পারেন, করাতে পারেন অথবা আপনি আপনি সেলও সেলও করাতে পারেন। পরে গাড়ি দেখতে পাচ্ছেন অশোক লেল্যান্ডের দোস্ত গাড়ি। গাড়ি দেখে বুঝতে পারছেন গাড়ি কালার করা হয়েছে। গাড়িটা দেখে নেন, যেমন গাড়ি আছে তেমন আশা করি সেরকম দামও হয়তো দাদা আপনাদেরকে দিবে। এই যে গাড়িটা দেখছেন অশোক লেল্যান্ড দোস, কত? 2015 সালের। 2015 সালের গাড়ি। আর দাম কত জানেন? কত? 1,50,000 টাকা দাম। মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকায় গাড়ি চালিয়ে দেখে নেবে, একটা গাড়ি পাচ্ছেন মাত্র 1.5 লাখ টাকায়। গাড়ি চালিয়ে একটি ভাড়া খেটে তারপর পয়সা দেবেন। আচ্ছা, মানে এমন অফার আপনার কোথাও হয়তো, আপনি ভাবছেন যে কম পয়সার গাড়ি, গাড়ি খারাপ হবে, তার জন্য আপনাদের জন্য অফার আছে, এই গাড়িটা চালিয়ে একটি ভাড়া কেটে নেবেন তারপরে পয়সা দেবেন। টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু দাদা শর্ট আউট করে দেবে। ওই তো আপনাকে একটি ভাড়া কেটে নিয়ে দেখে নেবেন, তার মানে কি যখন আপনি গাড়ি ওকে থাকবে তারপরে আপনি নেবেন না, নাহলে আর কোনো। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নেব। পরে গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে ছোটোখাটো ব্যবসার জন্য, হয়তো হকারির ব্যবসা করছেন, গ্রামে গঞ্জে চালাবেন, ছোটোখাটো গাড়ি চাইছেন। দেখুন একটা মানুষ, আপনি কত বছর বাঁচবেন? 50 বছর। এমন কোন কাজ করে যান যাতে লোক 100 বছর মনে রাখে। 100 বছর নাম, মানে নাম রাখার জন্য আপনাকে 100 বছর বাঁচার দরকার নেই। দেশে দেখেছেন মহাপুরুষরা এমন কাজ করে গেছে, তারা নেই, বেঁচে নেই, কেউ 40 বছরকে 50 বছর বেঁচে গেছে। ক্ষুদিরাম 21 বছর বেঁচে গেছে, 21 বছর জিন্দগিতে ছিল কিন্তু 2100 বছর নাম মনে রাখবে, বুঝছেন তো? ওরকম এসছেন পৃথিবীতে, এমন কোনো কাজ করে যান যে লোক মনে রাখবে। 50 বছর বাঁচুন, বাচ্চায় 20 বছর বাঁচুন, লোক 100 বছর মনে রাখবে। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নেবে এবার। চলুন এই গাড়িটি সম্বন্ধে একটু দাদার কাছে। এটাও 2018 গাড়ি। 2018 গাড়ি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার 90,000 টাকা দাম আছে। 90,000 টাকা দাম এটা। এটা মানে আপনি চালিয়ে দেখে নেবেন। আচ্ছা, টায়ারগুলো দেখতে পাচ্ছেন, টায়ারগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে। এই 2018 গাড়ি, 2018 মডেল, মাত্র 90,000 টাকা দাম রাখা আছে। চলুন এসে চালিয়ে দেখে নেবেন, দেখে নেবেন। পরে গাড়িটি দেখতে পাচ্ছেন টাটা ইন্ট্রা ভিটেন। গাড়িটি সাজানো গুছানোই রয়েছে, সামনে বাম্পার দেওয়া রয়েছে, আপনাকে লাগাতে হবে না। তার সাথে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি একেবারে ডালাটা খুব সুন্দর করা রয়েছে, কিন্তু ডালার কাজ কিছুটা বাকি আছে, হয়তো কালারটা হয়তো দাদা করে দিবে। গাড়িটা দেখে নেন, দেখে নিয়ে আমরা দাদার কাছ থেকে আমরা জেনে নেব গাড়িটির ব্যাপারে। দেখতে পেলেন এবার গাড়িটি, তো এই যে গাড়িটা আছে, গাড়িটা হচ্ছে আপনার 2021 গাড়ি। 2021 গাড়ি, অল BS6 গাড়ি, অল পেপার ওকে পাবেন। এর দাম 3,80,000। 3,80,000 ফাইন্যান্স পেয়ে যাবেন, 3,00,000-3,50,000 ফাইন্যান্স পেয়ে যাবেন। 3 থেকে 3.5 লাখটা ফাইন্যান্স হয়ে যাবে। আপনারা শুনতে পেলেন, 3 থেকে 3.5 লাখটা আপনি ফাইন্যান্স পেয়ে যাবেন গাড়িতে, এবং 3,80,000টা প্রাইস রাখা হয়েছে। আসলে অবশ্যই একটা কিছু না কিছু আপনার সাথে হয়ে যাবে ফাইনাল। চলুন এরপরে কী গাড়ি সেটা দেখে নেব। পরে গাড়ি দেখতে পাচ্ছেন টাটা এসি গোল্ড, 2019 গাড়ি। এই গাড়িটা হচ্ছে অল পেপার ওকে, 2025 অবধি পেপার ওকে আছে। এসে চালিয়ে দেখে নেবেন, প্রথমে পেপার নেবেন তারপরে কথা বলবেন। এর দামও আছে আপনার 2,80,000। 2,80,000, মাত্র 2,80,000 পেয়ে যাবেন, 2,50,000 টাকা অবধি ফাইন্যান্স পেয়ে যাবেন। ঠিক আছে, মাত্র 2,80,000 টাকা দাম। 2,80,000 টাকা দাম। আপনারা বুঝতে পারলেন গরিবের গাড়ি মানে, বুঝতে পারলেন যে এসজি মোটরসে আপনারা আসবেন, 30 থেকে 35,000 টাকা নিয়ে আসুন দাদার কাছে, দাদার হাতে তুলে দিন, দাদা একটা ভালো গাড়ি আপনাদেরকে তুলে দিবে। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, এইটাও টাটা এস গোল্ড। টাটা এস গোল্ড, এটা 2013 গাড়ি আছে। 2013 গাড়ি, একটু পুরনো গাড়ি। অল পেপার ওকে, অল পেপার ওকে। এর দাম আছে, শুনবেন কত? কত? অল পেপার ওকে মাত্র 1,30,000 দাম আছে। মাত্র 1,30,000 টাকা দাম। আমরা গাড়ি দেখার পর্ব তো শেষ করলাম, আপনারা যে সমস্ত গাড়ি এখানে দেখতে পেলেন, আশা করি আপনাদের গাড়ি অবশ্যই এখান থেকে চয়েস হবে, কারণ দাদা এখান থেকে যা অফার করে এরকম অফার হয়তো কোনো ডিলার আপনাকে করবে না।
এবং যা সমস্ত সুবিধা দিবে এরকম সুবিধা কিন্তু দেবে না। তো চলুন আমরা একটু দাদার কাছ থেকে কিছু কথা শুনে নিই ভিডিওটি শেষ করার আগে। ফোন করলে 10টা থেকে 6টার মধ্যে ফোন করবেন। আপনারা টাইমটা শুনতে পেলেন যে আপনারা যদি এখানে গাড়ি নিতে আসেন তাহলে দাদার কাছ থেকে আমরা অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দুটো শুনে নিচ্ছি একটা। আপনি যেখান দিয়ে আসুন, ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া, যে কোনো জায়গায়, আপনি কলকাতা শিয়ালদা স্টেশনে এসে নামলেন, শিয়ালদা থেকে আপনি লোকাল ট্রেন ধরতে পারেন, চাই আপনি বাসও আসতে পারেন। আপনার দমদম এয়ারপোর্ট, এয়ারপোর্টের পরে মধ্যমগঞ্জ, তারপর বারাসাত, বারাসাত ময়নাহাটে এসজি মোটর। আচ্ছা, আমার কন্টাক্ট নাম্বার আপনি নিন 9874240711। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।